আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তিকে মরে মরে জান যায় যায় মরে মরে জান যায় যায় এরকম ব্যক্তির পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কোন ফাঁকে যদি সেও লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে ও জান্নাতে চলে গেছে। তবে তাকে বলতে বলবেন না, ও খুব কষ্টের মধ্যে আছে। আপনি বলছেন আব্বু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আম্মু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, তখন কষ্টের মধ্যে রাগ করে বলতে পারে, যাও এখান থেকে সরো আমি বলবো না। এটা হতে পারে, যার কারণে পাশ পড়বেন, কোরআন মাজিদ পড়লে কোনো লাভ হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। সূরা ইয়াসিন পড়ার প্রমাণে হাদিসটি যা মানুষের বানানো, এদেশের মাটিতে মানুষের বানানো হাদিস আছে প্রায় 3 লক্ষ, আমার বাসাতে আছে 10,000। যে কোনো সময়ে 10,000 জালজরিফ হাদিস দেখার জন্য আমি দেখানোর জন্য আমি প্রস্তুত রয়েছি। কোরআন মাজিদ পড়ে তার কাছে কোনো লাভ হবে এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আবু জাহল ফরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, দেখি তিনি ঘুমিয়ে কাপড়টা মুখের উপরে দিয়ে ঘুমিয়ে আছে। আমি চলে গেলাম, একটু পরে আবার আসলাম, দেখি তিনি জেগে গেছেন। আমাকে দেখে বলছেন, আবু জাহল শোনো, আবু জাহল শোনো, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, কোন মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ও মা তাআলা জানে আর এইটার উপরে মারা যায়, মানে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়নি, লা ইলাহা ইল্লাল্লাহ বাতিল হয়নি, লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়নি, এইটার উপরে যদি মারা যায় তাহলে সে জান্নাতে চলে গেছে। এই কথা বলতেই আবু জাহল গেফারি বলে উঠলেন, চুরি করলে চেনা করলো জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলছেন, ওয়ানজারা ওয়ানসারাকা, চুরি করলে জেনা করলো যাবে। আবু জাহল গেফারি বলছেন, ওয়ানজারা ওয়ানসারাকা, চুরি করলে জেনা করলো যাবে? আল্লাহ রাসূল বলছেন, ওয়ানজারা ওয়ানসারাকা, চুরি করলে জেনা করলো যাবে। আবু জাহল গেফারি বলছেন, ওয়ানজারা ওয়ানসারাকা, চুরি করলে জেনা করলো যাবে? আল্লাহ রাসূল বলছেন, ওয়ানজারা ওয়ানসারাকা, চুরি করলে জেনা করলো যাবে। আল্লাহ আকবার, ভাবি যার আবু জাহলের নাক মাটিতে মিশে যাক, আমি বলছি যাবে, তুমি আপত্তি করো কে? তার মানে জেনা মহাপাপ এই কথা ঠিক, চুরি মহাপাপ এই কথা ঠিক, কিন্তু এই পাপে লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায় না, শিরক করলে কেটে যায়। পীর সাহেবের কাছে বাচ্চা চাইলে এটা কেটে গেছে, কবরের কাছে কিছু চাইলে এটা কেটে গেছে, এ দেশের কুসংস্কার কুনীতি মেনে চললে এটা কেটে যাবে, তখন এটা টিকবে না। তাই আল্লাহ রাসূল বলছেন, আবু জাহল শোনো, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর এইটার উপরে মারা যায়, এই কথাটা মনে হয় ভালো করে বোঝাতে পারি না, মানে চুরি মহাপাপ। মহাপাপ মানে কি? তার দুনিয়া বিশ্বাসকে হাত কেটে নেওয়া, ব্যতিক্রম আশ্চর্য পাপ, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায় না, জেনা মহাপাপ আশ্চর্য পাপ। 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, মেরে ফেলতে হবে, তার 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে। কেউ যদি আপনাকে হত্যা করে, আপনি যদি আমাকে হত্যা করেন, তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, কিন্তু আমার বাপ মা যদি ছেড়ে দেয় কেসাস না নেই, তাহলে আপনি বেঁচে গেলেন, তবে পাপটা ছিল হত্যার যোগ্য। আপনি বলছেন যে গাভীর দুধ হারাম, বলছেন যে মদ হালাল, তাহলে আপনাকে এখন হত্যা করা হবে, ফাঁসির মঞ্চে দাঁড় করানো হয়েছে, ফাঁসি টান টান, তখন বলছেন ভুলেছে 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 ভুলেছে, গাভীর দুধ হালাল, তাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে,
বেঁচে গেল। কিন্তু বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথই নেই, তাকে হত্যা করতে হবে, এ কথাই চূড়ান্ত। তাকে যদি বাঁচাতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার দুনিয়াতে আসতে হবে, যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আর কোনোদিন দুনিয়াতে আসবেন না। বিবাহ করার পরে জেনা করলে তার বাঁচার পথ কোনোদিন আর বের হবে না। এর পরেও কেউ জানতে পারলো না, আপনি কান্নাকাটি করলেন, আপনি ক্ষমা পেয়ে যাবেন, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কেটে যায়নি, কিন্তু শিরক করলে কেটে যাবে।